ধরুন আপনি সিলেট শহরে ঘোরাফেরা করতে গেলেন, আপনার বিবিকে লক্ষ লক্ষ টাকার জেওয়ার কাপড় পরাইয়া সাজাইয়া গুজাইয়া বেফর্দা অবস্থায় সাথে নিয়ে গেলেন। বলেন তো আমাদের সমাজে কোন মুসলমান নিজের বিবিকে পথে ঘাটে বেফর্দা অবস্থায় ঘোরাফেরা করার মতো সুযোগ করে দেয় কিনা? দেয়। যে সমস্ত লোকের স্ত্রী, যে সমস্ত লোকের যুবতী বোন, যে সমস্ত লোকের যুবতী মেয়ে পথে ঘাটে বেফর্দা অবস্থায় ঘোরাফেরা করে, এই সমস্ত যুবতীদেরকে রাস্তার কোনো মানুষ দেখে না, দেখে খুব সুনজরে দেখে না, কুনজরে দেখে। আপনি যদি তখন পরিস্থিতিটা দেখতেন যে আপনার বিবি বেফর্দা অবস্থায় শহরের রাস্তা দিয়ে যাচ্ছে আর শহরের রাস্তার পথিকের দল কুনজরে আপনার বিবিকে দেখছে, রিক্সার ড্রাইভার কুনজরে আপনার বিবিকে দেখছে, রাস্তার পাশে বসে মানুষের শিরা জুতা সুজাই সিলাই করে মুচি সেও আপনার এই বিবিকে কুনজরে দেখছে, সিনারিটা যদি আপনার চোখে দেখতেন তাহলে কিছু হায়া লজ্জা জাগতো না? জাগতো না? লাগতো। তাহলে নিজের যুবতী মেয়েকে বেপর্দা অবস্থায় রাস্তায় ছেড়ে দেওয়া, নিজের যুবতী বোনকে বেপর্দা অবস্থায় রাস্তায় ছেড়ে দেওয়া, নিজের যুবতী মেয়েকে বেপর্দা অবস্থায় রাস্তায় ছেড়ে দেওয়া, এটা একটা হায়ামি না বেহায়ামি? এরকম বেহায়া বাংলাদেশে নাই? বলেন করোনা ভাইরাস কোন কোন ফাফের সাজা? বেহায়ামি ফাফের সাজা। করোনা ভাইরাস কোন ফাফের সাজা? বেহায়ামি বেহায়ামি পাপের সাজা করোনা ভাইরাস। আরো বড় মজার কথা শুনুন, নিজের বিবিরে লাখ লাখ টাকার দেওয়ার দিয়া সাজাইল, হাজার হাজার পোশাক পরাইয়া সাজাইল, আর বেফর্দা শহরের রাস্তায় ছেড়ে দিয়ে রাস্তার পুরুষ পালকে ফিস নিয়া দেখাইল না মাগনা দেখাইল? যারা দেখাইছে এর কাছ থেকে ফিস নিছে না মাগনা? মাগনা বুঝেন? বিনামূল্যে, বিনামূল্যে কেমনে সাজাইছে নিজের বিবিরে কত টাকার জেওয়ার দিয়া? লাখ লাখ। দে ফতের মানুষে দিছে, এই গর্দবটাই দিছে, ইদের নিজের পকেট থেকে লাখ লাখ টাকা দিয়া নিজের বিবি সাজাইছে, নিজের পকেট থেকে হাজার হাজার টাকা দিয়া নিজের বিবি সাজাইছে, আর ফতের পুরুষ পালকে মাগনা দেখাইছে। কত্তা বড় বুদ্ধিমান! এদিকে হলো এই কাজ, অপরদিকে আমার ছোটবেলায় দেখতাম মুলুকে বলতো বিভিন্ন শহরের মধ্যে সিনেমা হল থাকে, কিছুদিন পরে দেখলাম যে সিনেমা দেখার জন্য আর শহরে যেতে হয় না, মানুষের ঘরের কোনায় কোনায় সিনেমা থাকে। এখন দেখতেছি ঘরের কোনা লাগে না, এখন যার যার পকেটে পকেটে সিনেমা থাকে। কাজে আমার মনে হয় বর্তমান সমাজের সিনেমা তিন প্রকার, একটা হইল শহুরে সিনেমা, একটা হইল ঘরুয়া সিনেমা, আর একটা হইল পকেট সিনেমা। কত প্রকার? বাকি দুইটার কথা আজকের মতো বাদ দিলাম। পকেট সিনেমা, পকেট সিনেমা বলতে কি বুঝলেন কিছু না? বুঝেন নাই? মোবাইলের ভিতরে বেফর্দা নারীর ছবি দেখে, দেখে কি না? মোবাইলের ভিতরে বেফর্দা নারীর ছবি দেখে, মোবাইলের ভিতরে বাস্তব নারী দেখে না ছবি দেখে? নারীর ছবি দেখার জন্য মোবাইলটা কিনলো 50,000 টাকা দিয়ে, ছবি দেখার জন্য কিনলো কত টাকা দিয়ে? 50,000। তোর বিবেকরে জিজ্ঞাসা কর, একটা নারীর ছবি দেখতে যদি 50,000 টাকার মোবাইল কিনতে হয়, তোর লাখ টাকার বাস্তব বিবিরে সাজাইয়া মাগনা দেখাইলে কুনা হলে? তা তো ইটার ফিটের মধ্যে একটা বাক্স বাঙ্গা সারি দিতে আর কইতে যে একবার দেখবাই 1,000 টাকা দিবাই, যে দুইবার দেখবাই 2,000 টাকা দিবাই, কারণ তুই তো 50,000 টাকা দিয়া কিন্তু ছবি দেখতে আসেনি। বেহায়া আপনার দেশ? আর কেমনে বুঝাইলে আপনারা বেহায়া চিনবেন? আমার এর চেয়ে সহজ কোনো ভাষা আমার জানা নাই, মাফ করবেন আমি যদি আপনাদেরকে বুঝাবার জন্য ভাষার শালীনতা যথাযথভাবে রক্ষা করতে না পারি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।